চট্টগ্রামের আনোয়ারাই প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 2022 সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার 11 সেপ্টেম্বর দুপুরে উপজেলার আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। আমার প্রিয় শিক্ষার্থীরা, উপজেলা পরিষদ অডিটোরিয়াম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম সরোয়ার হোসাইন। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ারুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রূপন দত্ত, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও আনোয়ারা সদর ইউনিয়নের ইউপি সদস্য সুমন মিত্র, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বৈশাখী দত্ত, পারভিন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নাজনীন নাহার ও সহকারী শিক্ষক সোমা গোহ। অনুষ্ঠানে 500+ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। জানা গেছে, শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি 2022 সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুলে ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত 8 জন শিক্ষার্থীর সংবর্ধনা দেয়া হয়। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 100+ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।